হ্যালো ভিউয়ার্স, আমার স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস ফাইভে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হয়েছে ম্যাথের, সেটা নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে দেখো, বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এক একটা বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 318 সংখ্যাটিতে এখানে চারটে অপশান দিয়েছে। দেখো, বলছে এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের 3 গুণ, তারপর বলছে শতকের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের থেকে 3 বেশি, শতকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের 8 গুণ, এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের চেয়ে 5 বেশি। তাহলে দেখো ডি একটাই অ্যান্সার হবে। কেন ডি একটা অ্যান্সার হবে? দেখো এখানে কি বলছে, এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের চেয়ে 5 বেশি। তাহলে দেখো এখানে আমি লিখে নিচ্ছি একক, দশক, শতক, তাহলে এখানে কী বসবে, 3, 1, 8, তাই তো? বলছি এককের ঘরের অঙ্কটি মানে 80, অঙ্কটি শতকের ঘরের অঙ্কের চেয়ে 5 বেশি। শতকের ঘরের অঙ্ক কোনটা? এটা 3। তাহলে 3-এর থেকে 8 কত বেশি? 8 থেকে দেখো, 8 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 5। তাহলে 5 বেশি হচ্ছে 4, 5, 6, 7, 8, তাহলে 5 বেশি হচ্ছে। তাহলে এটাই ডি এরটাই অ্যান্সার হবে, ঠিক আছে? এরপর দেখো পরের অঙ্কটায় চলে যাচ্ছি। বলছে 5203 সংখ্যাটিতে শূন্যর স্থানীয় মান কত? 0, 10, 100, 1000। এখানে শূন্যর স্থানীয় মান কিন্তু শূন্যই হবে, ঠিক আছে? 132 সংখ্যাটিতে কার্ড দিয়ে প্রকাশ করলে পাবো। এখানেও দেখো চারটে তোমাদের অপশান দিয়েছে। বলছে 2টি 100-এর কার্ড, 3টি 10-এর কার্ড, 1টি 1-এর কার্ড। তারপর বলছে 3টি 1-এর কার্ড, 1টি 10-এর কার্ড, 2টি 100-এর কার্ড। 3টি 100-এর কার্ড, 2টি 10-এর কার্ড, 1টি 1-এর কার্ড। আর তারপরে বলছে কি, 1টি 100-এর কার্ড, 3টি 10-এর কার্ড, 2টি 1-এর কার্ড। এর উত্তরটাও হবে ডি এরটা। কারণ দেখো বলছে 1টি 100-এর কার্ড, 1টি 100-এর কার্ড মানে কত? এখানটা দেখো, দেখাচ্ছি 100 100, 3টি 10-এর কার্ড মানে হচ্ছে 30, আর 2টি 1-এর কার্ড মানে হচ্ছে 2। তাহলে কত হচ্ছে, 2, 3, 1, 132। এখানে দেখো 132ই দিয়েছে। এরপর চলে যাচ্ছি দেখো দুয়ের দাগে। বলছে সত্য মিথ্যা লেখো। কয়েকটা বলছে 399 সংখ্যাটির এক বেশি সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট, তাহলে এটা হবে মিথ্যা, ঠিক আছে? কেন মিথ্যা হবে দেখো, 399 সংখ্যা, তার থেকে বলছে এক বেশি, মানে এক যোগ করতে হবে তার সাথে। এক যোগ করলে কত হয়, এটা 400। তাহলে 400 সংখ্যাটা কত অঙ্ক বিশিষ্ট? একক, দশক, শতক, 3 অঙ্ক বিশিষ্ট, 4 অঙ্ক বিশিষ্ট নয়, তাহলে এটা মিথ্যা। এরপর বলছে 27 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগ শেষটি ভাজক থেকে 2 কম হবে। তাহলে আগে আমি ভাগ করে দেখে নিই। হ্যাঁ দেখো, 27কে 5 দিয়ে ভাগ করছি, 5, 5, 25, 2। তাহলে দেখো ভাজ্য কোনটা এখানে, এটা হচ্ছে ভাজ্য, তাই তো? এটা ভাগফল, এটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে ভাগশেষ। তাহলে কি বলছে, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষটি মানে এই যে এইটা ভাজক থেকে 2 কম হবে, মানে এই যে 5-এর থেকে 2 কম হবে, কিন্তু এটা নয়। 5 থেকে 2 বাদ দিলে কত হয়, 3, তাহলে 3 কম, তাহলে এটা মিথ্যা। এরপর দেখো বলছে 2-এর গুণিতক সর্বদা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 2-এর গুণিতক কোনগুলো আগে দেখি। যেমন ধরো 2, 4, মানে 2-এর নামতা যেটাকে বলা হয়, 6, 8, 10, 12, এগুলো হচ্ছে সব 2-এর গুণিতক। বলছে সর্বদা 3 দ্বারা বিভাজ্য, মানে প্রতিটাই 3 দ্বারা বিভাজ্য। 2 দেখো 3 দ্বারা বিভাজ্য নয়, 4ও নয়, 6 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, 8, 10 কেউ নয়, আবার 12। তাহলে বলছে কি, সব মানে সর্বদা 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও হবে মিথ্যা। এটা দেখো এখানে আমি লিখে দিচ্ছি মিথ্যা। 3-এর দাগে বলছে দেখো স্তম্ভ মেলাও যে কোনো 3টি, কিন্তু আমি এখানে তোমাদের 4টেই করে দিয়েছি। দেখো এদিকে দিয়েছে বাঁদিকে ক স্তম্ভ, ডান দিকে দিয়েছে খ স্তম্ভ। তো কয়েকটা দেখো, কয়েকটা হবে ডি এরটা, 6টি সমতল। এরপর খয়েরটা হবে সি এরটা, মানে 1টি সমতল এবং 1টি বক্রতল। তারপর গয়েরটা হবে 1টি বক্রতল, এবং সবার লাস্টে যেটা আছে ঘয়ে, ওটা হবে 2টি সমতল ও 1টি বক্রতল। এরপর 4-এর দাগে বলছে দেখো চিত্রে 2টি বৃত্তের মধ্যে 6 ও 4-এর গুণনীয়কগুলি বসাও, এবং 2টি বৃত্তের সাধারণ জায়গাটিতে
6 ও 4 এর সাধারণ গুণনীয়কগুলি লেখো তাহলে দেখি না উপরে দুটো বৃত্ত দেওয়া আছে একদিকে লেখা আছে 6 এর গুণনীয়কগুলি আর একদিকে লেখা আছে 4 এর গুণনীয়কগুলি উপরে আরেকটা দিয়েছে বলছে 6 এবং 6 এবং 4 এর সাধারণ গুণনীয়ক তাহলে দেখো 6 এর গুণনীয়কগুলি লিখে নিয়েছি 1 2 3 6 এগুলো 6 এর গুণনীয়ক ঠিক সেরকমই 4 এর গুণনীয়ক কি 1 2 আর 4 এবার 6 ও 4 এর মধ্যে সাধারণ গুণনীয়কগুলো তাহলে কি হলো 1 আর 2 তাহলে দেখো এই যে 1 2 1 আর 2 হচ্ছে 6 ও 4 এর সাধারণ গুণনীয়ক তাহলে দেখো এই চিত্রটা এবার আমি লিখে নিচ্ছি যে এইখানে সাধারণ গুণনীয়কগুলো এখানে হবে এখানে আমি লিখে দিয়েছি দেখো তারপর চলে যাচ্ছি দেখো পরের অঙ্কটা বলছে একজন কৃষক তার মোট জমির 2 এর 5 অংশ ধান এবং 7 এর 15 অংশ পাট লাগিয়েছেন ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন তাহলে দেখো এখানে আমি প্রথমে লিখে নিয়েছি যে কৃষকটি ধান লাগিয়েছে ধান কত লাগিয়েছে দেখো এখানে বলে দিয়েছে 2 এর 5 অংশ আর পাট লাগিয়েছে কত 7 এর 15 অংশ ঠিক আছে তাহলে ধান ও পাটের জন্য তিনি ব্যবহার করেছেন ধান এবং পাট যোগ করলেই বেরিয়ে যাবে যে তিনি মোট কতটা ব্যবহার করেছেন তাহলে দেখো এখানে 5 আর 15 প্রথমে লসাগু করে নিলাম 5 আর 15 লসাগু 15ই হয় তো দেখো আমি লসাগুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তাও 5 আর 15 5 3 15 তাহলে 5 আর 15 লসাগু 15 তাহলে 15 কে 5 দিয়ে ভাগ করলে কত থাকে 3 3 কে 2 দিয়ে গুণ করলে হয় কত 6 আর 15 কে 15 দিয়ে ভাগ করলে একই থাকে তাহলে 7 কে 7 তাহলে 7 আর 6 কত হয় 13 তাহলে 13 এর 15 অংশ তোমরা এখানে উত্তরে লিখে দেবে এখানে দেখো উত্তর চেয়েছে তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন তাহলে এখানে তোমরা উত্তরে লিখবে যে তিনি মোট 13 এর 15 অংশ ব্যবহার করেছেন বলে অ্যান্সার তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও